সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা ডিএনএ রাসায়নিক গঠন চিত্র অঙ্কন করব। ডিএনএ রাসায়নিক গঠন আঁকতে হলে আমাদের প্রথমে অ্যাডেনিন থায়ামিন অর্থাৎ নাইট্রোজেন বেসগুলো আঁকতে হবে বা লিখতে হবে। তো আমরা অ্যাডেনিন থায়ামিনের সাথে দুইটি হাইড্রোজেন বন্ড, গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ড, থায়ামিন অ্যাডেনিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড। এভাবে আমি পর্যায়ক্রমে অল্টারনেট করে লিখব অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন আবার গুয়ানিন সাইটোসিন, তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে লিখলাম। এবার আমরা তারকে প্রত্যেকটাকে একটা বক্স করে প্রত্যেকটা নাইট্রোজেন বেসকে আলাদা করে বক্সের মধ্যে দিলাম। আমরা বক্স থেকে দিচ্ছি প্রতিটি বক্স, যেহেতু চার কোণাকার আমাদের এগুলো খেয়াল করে আঁকতে হবে, এবং প্রত্যেকটির সাথে নাইট্রোজেন বেস, প্রতিটির সাথে হাইড্রোজেন বন্ড যুক্ত থাকে। এখন আমরা দেখব যে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা অর্থাৎ সুগার আমরা প্রত্যেকটা নাইট্রোজেন বেসের সাথে যুক্ত হবে। তো এটা 3, 5 এবং 5, 3, এক পাশে 3, 5 আরেক পাশে 5, 3, এভাবে রাইবোজ শর্করাগুলো যুক্ত থাকে নাইট্রোজেন বেসের সাথে। অর্থাৎ প্রত্যেকটা রেখাকে যদি আমরা গুণি তাহলে 1, 2, 3, 4, 5, এখানে 5টা রেখা আছে, এই জন্য আমরা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা বলে থাকি এটাকে। এটাকে সুগার বা এস দিয়ে আমরা চিহ্নিত করব। প্রত্যেকটি পরস্পর নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে, নাইট্রোজেনের সাথে সুগারগুলো যুক্ত হয়। তো আমরা জানি যে নাইট্রোজেন বেস হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত হয়, এবং এই সুগার বা রাইবোজ শর্করা যখন নাইট্রোজেন বেসগুলোর সাথে যুক্ত হয় এগুলোকে নিউক্লিওসাইট বলে, এবং এগুলো পরপর ফসফেটের সাথে যুক্ত হয় পরবর্তীতে, তখন এটাকে নিউক্লিওটাইড বলে। তো প্রত্যেকটা নিউক্লিওটাইডের অংশ কিন্তু একটি যদি আরেকটির সাথে যুক্ত হয়, দুইটি যুক্ত হলে ডাই, তিনটি যুক্ত হলে ট্রাই, এবং অনেকগুলো যুক্ত হলে পলি নিউক্লিওটাইড বলে। তো প্রত্যেকটি লাইনকে আমরা কিন্তু নাইট্রোজেন বেসের সাথে যুক্ত করে দিচ্ছি। এভাবে আমরা পরপর রাইবোজ শর্করাগুলো আঁকছি। এখানে আমরা দেখছি ঠিক উল্টো, অর্থাৎ আমরা আগে বলেছি 5, 3, এখন বলছি 3, 5। এভাবে আমরা পরবর্তীতে উল্টো অর্থাৎ ঠিক অপর সাইড থেকে আঁকব। উপরের অংশটা দেখা যাচ্ছে যে একটু উপরের দিকে থাকছে রাইবোজ শর্করার, তো সেক্ষেত্রে এখানে আমরা বলছি যে 5, 3 এবং 3, 5, এভাবে আমরা আঁকব। উল্টো মনে হচ্ছে, অর্থাৎ ওখানে যেরকম ছিল তার ঠিক উল্টো করে আমরা এখানে আঁকছি। তো এই পাশেও আমরা সুগার দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা নাইট্রোজেন বেসের সাথে সুগার যুক্ত হচ্ছে, পরবর্তীতে এদের সাথে ফসফেট যুক্ত হবে। তো যখন এই দুই পাশে সুগার এবং অ্যাডেনিন থায়ামিনের সাথে বা সাইটোসিন গুয়ানিনের সাথে যুক্ত হচ্ছে, এগুলো প্রত্যেকটিকে আমরা নিউক্লিওসাইট বলে থাকি। পরবর্তীতে যখন ফসফেট যুক্ত হবে তখন তাকে বলবো নিউক্লিওটাইড। এভাবে আমরা প্রত্যেকটি সুগার একে সংযুক্ত করে দেব নাইট্রোজেন বেসের সাথে। আমাদের সবগুলো সুগার আঁকা শেষ। এবার আমরা প্রত্যেকটি সুগার এবং ফসফেট যুক্ত করে দেব প্রত্যেকটির সাথে।
আমরা ফসফেটগুলো আঁকছি গোল গোল অংশ, অর্থাৎ গোল করে ফসফেটগুলোকে একে সুগারের সাথে যুক্ত করে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে একটা রাইবোস শর্করা বা সুগারের থেকে আরেকটা সুগার ফসফেট দিয়ে যুক্ত হচ্ছে। প্রতি পাশে আমরা এভাবে সুগার এবং ফসফেটগুলোকে যুক্ত করে দিব। এবার আমরা দেখছি যে একটা সুগার থেকে কিভাবে ফসফেট আরেকটা সুগারের সাথে গিয়ে যুক্ত হয়। যেহেতু পরীক্ষায় ডিএনএ রাসায়নিক গঠন আসে এবং চিহ্নিত চিত্র অঙ্কন করো এরকম প্রশ্ন আসে, এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বোর্ড প্রশ্নে এই ধরনের প্রশ্নগুলো থাকে। তো আমরা দেখলাম অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন প্রত্যেকটি নাইট্রোজেন বেসের সাথে হাইড্রোজেন বন্ডগুলো যুক্ত হচ্ছে, সুগার এবং ফসফেট যুক্ত হলো। প্রত্যেকটা লাইনকে যদি আমরা নিউক্লিওটাইড বলে থাকি, তো এভাবে বহু নিউক্লিওটাইড নিয়ে ডিএনএ রাসায়নিক গঠনটা থাকে। তো আমাদের চিহ্নিত চিত্র অঙ্কন করা শেষ হলো। আমাদের চিত্র যদি অঙ্কন আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।